اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله يا من মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, সমস্ত মানুষ ঘুমায় গেছে, আল্লাহ আপনি তো ঘুমান নাই। দুনিয়ার মানুষের দরজা বন্ধ হলো, আপনার দরজা খোলা রে আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন আজকের এই মাহফিলে আপনার শত শত বান্দারা আপনার মহব্বতে এই কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনের মহব্বতে এখানে কষ্ট করে বসে আছে। আল্লাহ আপনি আপনার প্রত্যেকটা বান্দাকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেককে আপনি আপনার খাঁটি অলি হিসাবে, বন্ধু হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ বাদাসুর থেকে শুরু করে এই মাহফিলে যা কিছু আলোচনা করা হয়েছে, আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল করা হয়েছে, আল্লাহ আপনার বান্দারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, অনেকে দান করেছে, আল্লাহ আল্লাহ সব কিছু সমস্ত নেক আমলটুকু আপনি কবুল মঞ্জুর করে নেন। সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া সোনার মদিনায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছায় দেন। আল্লাহ কাজ করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই, এমন হত বাগা আছে যার মাও নাই বাবাও নাই রে আল্লাহ। আপনার দরবারে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, কত কষ্ট করেছে আমাদের জন্য, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, আয় আল্লাহ কত কষ্ট সহ্য করেছেন। গভীর শীতের রজনীতে প্রসাদ করে দিয়েছি মা, প্রসাদের উপরে ভিজা জায়গায় শুয়া আমাদেরকে বুকের উপরে জায়গা করে দিয়েছেন। আল্লাহ আমাদের ভুলের কারণে মানুষের কত টর্চার, কত নির্যাতন সহ্য করেছেন, বকা শুনেছেন, আল্লাহ তারপর আমাদেরকে দূরে সরায় দেন নাই, আমাদের কান্না মুখে চুমা দিয়া হাসি ফুটেছেন যেই মা যেই বাবা। আমাদের জারু সিলায় দুনিয়ায় আসলাম, কত কষ্ট করেছেন মাতার গাম পায় ফেলে, কত সম্পদ উপার্জন করে আজকে সম্পদগুলো রেখে খালি হাতে অন্ধকার কবরে চলে গেছেন, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতি নাই, বিছানা নাই। আয় আল্লাহ এই কনকনে শীতের রাতে কত পোশাক পরিধান করেছি, তারপর শীত কলিজার ভিতরে ঢুকে যায়, অথচ মা বাবার কবরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, মাটির বিছানা কেমনে এই শীত তারা সহ্য করে। আল্লাহ মা বাবার কথা বলতে পারি না, তামাম পৃথিবীর বুকে যদি তাকাই কত পুরুষ মানুষ সামনে পড়ে, বাবার মতো দর্দি কোনো পুরুষ সামনে পড়ে না, কত পুরুষ মানুষ সামনে পড়ে বাবার মতো কাউকে দেখি না, কত মহিলা মানুষ সামনে পড়ে মায়ের মতো কেউ পড়ে না, মা বাবার স্মৃতি আমাদের চোখের সামনে ভাসি, ওই দর্দি মা বাবা কবরে কষ্ট পেলে আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। মাহবুব আমাদের জীবনের নেক আমলটুকু আজকের এই মাহফিলের সবটুকু আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছায় দেন, এই উসিলায় তাদের কবর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দেন। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুহুমা
কামাম রব্বায়ানি সবির। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান স্ত্রী এদের মধ্যে যারা কবরে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আজকে যারা এই শীতের ভিতরে কষ্ট করে ওয়াজ শুনতে আসলো, যারা আয়োজন করলো বিভিন্ন ভাবে সহযোগিতা করলো বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়া, আল্লাহ যে যেভাবে এই মাহফিলকে সাফল্য করার জন্য কষ্ট করেছে, আল্লাহ সকলকে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দেন। এই মাহফিলে এই মাহফিলে যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন, আল্লাহ এই যুবক ভাইদেরকে আপনি খালেদ বিন ওলিদের মতো কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরতে ওমরের মতো কবুল করে নেন। আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যারা দান করেছে এই দান আপনি কবুল করে নেন। আল্লাহ মুরব্বীদেরকে আপনি হায়াত বাড়ায় দেন। আল্লাহ যুবকদেরকে আপনি মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আল্লাহ বেকারদের চাকরির ব্যবস্থা করে দেন। ছাত্রদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, এই মাদ্রাসার সকল ছাত্রকে কবুল করেন, ওদের জেহেন বৃদ্ধি করে দেন, সকলকে বড় বড় আলেম হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ এই মাদ্রাসাখানা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় আশা করে মাদ্রাসাটা করেছে, আল্লাহ এই মাদ্রাসা তার জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করেন, ওনার আব্বার হায়াতে তৈয়বা দান করেন, ওনার আব্বার কবরখানা আপনি জান্নাতের টুকরা বানায় দেন। এই মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে আল্লাহ আপনি তাদেরকে এলেমে বরকত দেন, আল্লাহ তাদের মনের নেক আশা কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সাথে যারা যেভাবে সহযোগিতা করেছে হেল্প করেছে আল্লাহ সকলকে আপনি এই মাহফিলের উসিলায় জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ আমরা গুনাহগার জীবনে যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন, আমাদের মনের নেক মাকাসিদ আপনি কবুল করে নেন, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, বিশ্বের মুসলমানদের উপরে আপনার রহমত নাজিল করে, বাংলাদেশের উপরে আপনার রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ এই মজলিসে যার হাত কান আপনার কবুল হয়, যার হাত কান আপনার পছন্দ হয়, তার হাতের উসিলায় আমাদের আজকের এই মোনাজাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ মোনাজাত খালি হাতে ফেরত দিয়েন না। রব্বুল আলামিন যাইদিন আমাদের সামনে মালাকুল মউত আজরাইল জান কবজের জন্য চলে আসবে, ওই দিন শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আসবে, ওই দিন জান কবজের মুহূর্তে শয়তানের ভয়ানক চেহারা না দেখাইয়া আমাদের চোখের সামনে মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবীর ছবিখানা হাজির করে দিয়ে আর প্রত্যেকের জবানে এন্তেকালের মুহূর্তে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।